গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হয়ে চলেছে সেটা কিন্তু আজকেও জারি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, কিন্তু কালকে 26, 27, 28 এই 3 দিন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কমবে, কম থাকবে। 29 তারিখ থেকে বৃষ্টি আবার দক্ষিণবঙ্গে বাড়বে। তার কারণ 29 তারিখ থেকে আমরা মনে করছি যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে 29 থেকে বৃষ্টি বাড়বে, কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। কাল থেকে যেহেতু বৃষ্টি কমবে, যথারীতি দিনের তাপমাত্রাও গ্র্যাজুয়ালি একটু বাড়বে, ফলে ময়েশ্চার থাকবে, তার সাথে টেম্পারেচার বাড়লে সাময়িকভাবে যে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3টে জেলাতে 2-1 জায়গায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও বৃষ্টির ইন্টেন্সিটি এবং স্প্রেড কমবে, মূলত হালকা বৃষ্টির সম্ভাবনাটাই বেশি। এই মুহূর্তে যদি খুব সংক্ষেপে জিস্ট করা যায় যে কালকে থেকে কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ সব জায়গাতেই সাময়িকভাবে 2-3 দিনের জন্য কিন্তু বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 29 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। কারণ যেটা বললাম যে 29 তারিখ নাগাদ আমরা যে পূর্বাভাস দিচ্ছি যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা, ন্যাচারালি ওই যে জায়গাটা সেখানে ঘূর্ণাবর্ত হলে সেখান থেকে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের রাজ্যের উপরে আসার সম্ভাবনা থাকছে। পরবর্তী ক্ষেত্রে এটার মুভমেন্টের উপর ডিসাইড হবে যে এক্স্যাক্টলি কতটা বেশি বৃষ্টি আমরা পাবো, সেটা পরবর্তী ক্ষেত্রে আপডেট আমরা দেবো।